অবশেষে জুনিয়র ডাক্তাররা মিছিল করার অনুমতি পেলেন, কলকাতা হাইকোর্ট থেকে এই অনুমতি পেলেন তারা। অবশেষে জুনিয়র ডাক্তাররা মিছিলের অনুমতি পেলেন, এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, পয়লা অক্টোবর মিছিলের অনুমতি পেলেন অবশেষে জুনিয়র ডাক্তাররা, কিন্তু কোন কোন শর্তে? এই মামলায় আজ কলকাতা হাইকোর্টে ঠিক কি হলো, কি বলল কলকাতা হাইকোর্ট? দেখো, গত 29 সেপ্টেম্বর মূলত কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছিল এই ডক্টরস ফোরাম, এবং তারা আবেদন জানিয়েছিল যে যাতে করে তাদেরকে এই মিছিলের অনুমতি দেওয়া হয়, এবং সেই অনুমতি নিয়ে একটা জটিলতা তৈরি হয়, কারণ মাফ করবে, ওটা 27 সেপ্টেম্বর হবে, এবং 29 সেপ্টেম্বর সেখান থেকে দেখা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে এটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এবং সেই বিজ্ঞপ্তি ঘিরেই মূলত যে জটিলতা তৈরি হয়েছিল, যে কারণে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল এই ডক্টরস ফোরাম। তার কারণ, তারা বলছে যে যেহেতু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে বউবাজার হেয়ার স্ট্রিট এবং ট্রাফিক গার্ডের যে হেডকোয়ার্টার রয়েছে সেই কেসিদাস থেকে একেবারে ভিক্টোরিয়া অর্থাৎ সিএসসির যে হেড অফিস সেই পর্যন্ত 50 মিটার, সেখানে কিন্তু 144 যা বর্তমানে 163 হয়েছে, সেই জায়গায় কোনোভাবে মিছিল, মিটিং, সমাবেশ বা একসাথে 5 জন সেখানে কিন্তু থাকতে পারবে না, এবং এই বিষয়টা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছিল না। কলকাতা হাইকোর্টের মামলা হওয়ার পরেই আজকে দ্বিতীয় শুনানি ছিল, যে শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে তারা জানিয়েছে যে তাদের মিছিলে অনুমতি দিতে কোনো সমস্যা নেই, তবে এটা সেন্ট্রাল এভিনিউ যেহেতু একটা অংশ পড়ে যাচ্ছে, কারণ এই ভিক্টোরিয়া হাউস থেকে কেসিদাস পর্যন্ত এই যে 50 মিটার, সেই 50 মিটারে গত 2023 সাল থেকে বারবার এটা 6 মাস অন্তর অন্তর রাউন্ড আপ হয়, যে কারণে কিন্তু এই নোটিশটা ঘিরে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কিন্তু এক্ষেত্রে যেটা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, যে কোনোভাবেই মিছিলে তারা বিরোধিতা করছেন না বা বিরোধী নয়, তারা মিছিল করবে এবং অবশ্যই করতে পারে, কারণ যে সময়টা মিছিলের জন্য চাওয়া হয়েছে অর্থাৎ বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত, যে সময় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মানুষ সেই সময় তাদের ছুটির পরে তারা বাড়ি ফেরে, ফলে স্বাভাবিকভাবেই একটা ট্রাফিক যে ব্যবস্থা সেটা অনেকটাই ভেঙে পড়তে পারে, এই জায়গা থেকে সরকারে বা প্রশাসনের একটা আশঙ্কা ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে এই মিছিল বা এই জমায়েত যেহেতু এই মিছিল রবীন্দ্র সদন পর্যন্ত যাবে কলেজ স্কোয়ার থেকে, এবং কলেজ স্কোয়ারে যেহেতু জমায়েত রয়েছে এবং সেই জমায়েতের সংখ্যাটা কত হতে পারে তাতে পুলিশের পক্ষে একটা সুবিধা, তার কারণ তারা জানাচ্ছেন কোর্টে যে মানুষের নিরাপত্তা দেখার দায়িত্ব পুলিশ প্রশাসনের, এক্ষেত্রে কত মানুষ জমায়েত হবে সেই তথ্য বা সেই সংখ্যাটা যদি সরকার বা প্রশাসন জানে সেক্ষেত্রে হয়তো তাদের নিরাপত্তা দিতে বেশ খানিকটা সুবিধা হবে, এবং এই মিছিল কোন রুট ধরে মহাজাতীয় সদন যাবে সেই রুটটাও কিন্তু সরকারের পক্ষে জানতে চাওয়া হয়েছিল আজকে। যদিও বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি স্পষ্ট করে দিয়েছেন যে জয়েন্টসিপি তার কাছে অবশ্যই সংগঠক অর্থাৎ ডক্টরস ফোরামের পক্ষ থেকে তারা সেখানে তার সাথে যোগাযোগ করবেন, কত সংখ্যক মানুষ এই এই মিছিল বা এই জমায়েতে তারা অংশগ্রহণ করবে, কতজন ভলেন্টিয়ার থাকবেন অর্থাৎ স্বেচ্ছাসেবক থাকবেন, সম্পূর্ণ তথ্য তারা দেবেন, এবং বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হবে এবং মিছিল শেষ হবে মহাজাতীয় সদনে, এমনটাই শর্ত সাপেক্ষে আজকে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ অনুমতি দিয়েছে। ষষ্ঠী, তুমি তো আমাদের সঙ্গে থাকো। সুপ্রিম কোর্টে আজকে আরজি কর মামলা শুনানি, সেই বিষয়টিও জানবো তোমার কাছে, এবং প্রথম হাফে নয়, ফার্স্ট হাফে নয়, সেকেন্ড হাফে হতে চলেছে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। এতদিন আমরা দেখেছি যে কয়েকবার শুনানি হয়েছে তাতে ফার্স্ট হাফে, অর্থাৎ এই আদালত কক্ষ অধিবেশন বসতে না বসতেই আরজি কর মামলার শুনানি শুরু হয়ে যেত, কিন্তু এবার তা পিছিয়ে দেওয়া হলো। আরজি কর মামলায় আজ নজর গোটা দেশের, গোটা রাজ্যের সুপ্রিম কোর্টের দিকে। দুপুর 2টায় হতে চলেছে শুনানি, এবং এই শুনানির ওপর রাজ্য সরকারের ঠিক কি, এই শুনানিতে সওয়াল জবাবে রাজ্যের কি বক্তব্য থাকে, কিভাবে গুরুত্ব দেওয়া হয়, তার উপরই কিন্তু জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নির্ভর করছে, এ বিষয়টি জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী। এতদিন আমরা দেখেছি ফার্স্ট হাফেই এই মামলাটা উঠে যেত কোর্টে শুনানির সময়, এবার সেকেন্ড হাফে কেন, এবং এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, উৎসবের আবহে এই মুহূর্তে তিলোত্তমা, এবং শহর কলকাতার বিভিন্ন জায়গায় মানুষের ভিড়,
বাড়ছে এবং কেনাকাটার জন্য একদিকে যখন তাদের ভিড় বাড়ছে, তার পাশাপাশি আরও একটি যে বিষয়, এটা অবশ্যই আগামী 2 তারিখ অর্থাৎ মহালয়া এবং সেই মহালয়া দেবীপক্ষের আগে সূচনা হওয়ার আগেই আজকে কিন্তু সুপ্রিম কোর্টের দিকে অবশ্যই রাজ্যবাসী তারা নজর রাখছেন, আমরাও নজর রাখছি, এবং যে মামলার সুপ্রিম কোর্টের যে নিয়মিত তালিকা প্রকাশিত হয় সেই তালিকাতে দেখা গিয়েছে যে দুপুর 2টার সময়তেই নির্দিষ্ট করা হয়েছে এই মামলার শুনানি। স্বাভাবিকভাবে যেহেতু পুজোর আগে পুজো ভ্যাকেশন হয়ে যায়, অর্থাৎ পুজোর যে অবকাশকালীন বেঞ্চ বসবে এবং সেই বেঞ্চ কবে কিভাবে বসবে তার একটা দীর্ঘায়ু তালিকা তৈরি করতে হয়, সেটা কলকাতা হাইকোর্ট হোক বা নিম্ন আদালত হোক বা দেশের শীর্ষ আদালত হোক, সেক্ষেত্রে নির্দিষ্ট মামলাগুলো অর্থাৎ গুরুত্বপূর্ণ মামলাগুলোকেই মূলত পুজোর আগেই মিটিয়ে দিতে চাইছে সুপ্রিম কোর্ট, যে কারণে কিন্তু একটা রাউন্ড আপ হয়েছে এবং সেই রাউন্ড আপেই মূলত শুনানিটা একটু পিছিয়ে গেছে। অর্থাৎ সকালের দিকে শুনানি হয়, প্রথম শুনানি হয়েছিল গত 20 আগস্ট এবং তারপর থেকে এখনো পর্যন্ত 2টো শুনানি হয়েছে। তৃতীয় শুনানিতে আমরা দেখেছি যে রাজ্য সরকারের পক্ষ থেকে তারা আদালতের কাছে সময় চেয়েছিল, যে কারণে কিন্তু মামলাটার শুনানিটা বেশ খানিকটা বিলম্ব হলো, বেশ খানিকটা মামলা পিছিয়ে গেল এবং পিছিয়ে 30 সেপ্টেম্বর করা হয়েছিল মামলার শুনানি, এবং সেই সময় বলা হয়েছিল যে সকাল 10:30টাতেই মূলত মামলার শুনানি গ্রহণ পর্ব শুরু হবে। যদিও সুপ্রিম কোর্টের যে তালিকা সেই তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে দুপুর 2টোর সময় শুনানি, তবে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো উঠে আসছে ইতিমধ্যেই কিন্তু সিবিআই তারা তদন্তে অনেকটা সময় পেয়েছে, ইতিমধ্যেই তারা যে সমস্ত সিএফএসএল পাঠিয়েছিল যে সমস্ত তথ্য, অর্থাৎ ডিভিআরটা সিসিটিভির যে ডিভিআর সেই ডিভিআর তারা পাঠিয়েছিল ইতিমধ্যেই, তুমি জানো যে মূল অভিযুক্ত এক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সঞ্জয় রায় তারও কিন্তু পলিগ্রাফ টেস্ট হয়েছে, এবং আরও 2টো বিষয় ছিল যে একদিকে টালা থানার অফিসার ইনচার্জ অর্থাৎ অভিজিৎ মণ্ডল তার যেমন পলিগ্রাফ টেস্ট এবং তার পাশাপাশি সন্দীপ ঘোষের নার্কো টেস্ট, এই 2টো টেস্ট কিন্তু সিবিআই করতে গিয়ে বেশ খানিকটা বেগ পেয়েছে কারণ তারা অনুমতি দেয়নি, এই বিষয়টাও কিন্তু সুপ্রিম কোর্টে যেমন দৃষ্টি আকর্ষণ হবে। আরও একটা সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যেটা বলা যেতে পারে যে সম্প্রতি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপরে যেভাবে আক্রমণ করা হয়েছে সেই ঘটনায় কিন্তু বেশ খানিকটা বেকায়দায় পড়তে পারে রাজ্যের যারা আইনজীবী সুপ্রিম কোর্টে যারা রাজ্যের সওয়াল করবে তাদেরকেও, কারণ সরকার পক্ষ থেকে বারবার মুখ্যমন্ত্রী থেকে সরকার বারবার তারা বলেছে যে চিকিৎসকদের শুধু নয় চিকিৎসা কর্মীদের সার্বিক যে নিরাপত্তা সেই নিরাপত্তা তারা সুনিশ্চিত করছে। এই রকম একটা পরিস্থিতির মধ্যে আবার সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে যেভাবে চিকিৎসকদের নিগ্রহ করা হয়েছে সেই ঘটনায় কিন্তু বেশ খানিকটা আরও একবার বলছি বেগ পেতে হবে সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী। এবং আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এক্ষেত্রে যে আইনজীবী বদল করে এবার বৃন্দা গোবরের মতো দুধে আইনজীবী এবং এত দিনের দীর্ঘ অভিজ্ঞতার পর তিনি আজকে থাকছেন এই মামলায়। দেখো অবশ্যই দেখো যদি আমরা এটা যদি আমরা একটু অন্যভাবে যদি ব্যাখ্যা করে দেখি, নিম্ন আদালত অর্থাৎ এরাজ্যের যখন নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া হয় সেই বিচার প্রক্রিয়াকে যদি পছন্দ না হয় অর্থাৎ পক্ষে বিপক্ষের ক্ষেত্রে মামলা চ্যালেঞ্জ হয়ে রাজ্যের শীর্ষ আদালতে আসে এবং সেই শীর্ষ আদালতে আসার পর সেই মামলা কোনো সিনিয়র আইনজীবীকে দিয়েই মূলত সেই মামলার মুভ করা হয়। এক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দীর্ঘ সময় অর্থাৎ লাস্ট সর্বশেষ যে শুনানি সুপ্রিম কোর্টে হয়েছিল সেই শুনানিতেও আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো সিনিয়র আইনজীবী বর্ষিয়ান আইনজীবীকে দেখেছি যে নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করেছেন। তবে এক্ষেত্রে নির্যাতিতার পরিবার অর্থাৎ ভিকটিমের পরিবার তারা যদি মনে করে অবশ্যই আইনজীবী বদল করতে পারে এবং এই আইনজীবী বদলের এমন কোনো আলাদা করে ব্যাখ্যা দেওয়ার জায়গা নেই, তার কারণ মামলাটা যিনি করছেন অর্থাৎ ভিকটিমের পরিবার তারা যেহেতু মামলায় এই মামলায় অন্তর্ভুক্ত রয়েছেন এবং যেহেতু সুপ্রিম কোর্টও বারবার যে কথাটা বলেছে যে নির্যাতিতার পরিবার অর্থাৎ ভিকটিমের পরিবারের বক্তব্য এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে তারা আইনজীবী বদল করেছে এবং আজকে তার নতুন যে আইনজীবী তিনি আজকে সুপ্রিম কোর্টে পুরো বিষয়টা ব্যাখ্যা দেবেন। টালা থানায় 3 ঘন্টা বসে থাকা দেহ দ্রুত একেবারে শ্মশানে নিয়ে গিয়ে দ্রুত সেই দেহ পুড়িয়ে দেওয়া, এই যে বিষয়গুলো বারবার তাদেরকে হয়রানি করা, এই বিষয়গুলো আজকে হয়তো আরো বিপুল আকারে ব্যাখ্যা দিতে পারেন তার সিনিয়র আইনজীবী। ধন্যবাদ, আপাতত দেখা যাক যে কি হয়। একদিকে অবশেষে জুনিয়র ডাক্তারদের মিছিলের অনুমতি বেশ কিছু বিষয়কে সামনে রেখে সেগুলো জানিয়ে দিয়েই কলকাতা হাইকোর্টের এই অনুমতি, অন্যদিকে আজই সুপ্রিম শুনানি আরজিকর মামলায়।